نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكري أمشت بولو أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وإن لم تفعل فما بلغت رسالته والله একটা মাইক আমার দিকে করে দেন ধরেন والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. إن الله لا يهدي القوم الكافرين. والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين. وعن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كلمة قولوا لا إله لا إله জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই মাগো তুমি কেঁদো না হাসরের মাঠে বলবে তুমি হেসে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় জোরে বলুন আমিন শহীদের মরে না মা ওরা রায় বেঁচে জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আর সে চিল্লাই কোন কথা ঠিক না ঠিক শহীদের মরে না মা ওরা রায় বেঁচে জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আর সে আল্লাহর মেহমান এত বেশি সম্মান আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগ্যে জোটে না জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই মাগো তুমি কেঁদো না হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা যে মিছিলে হামজা খালিদ অমর জড়িয়েছে বুকের রক্ত না হো চিল্লায় কোন ঠিক না বে ঠিক যে মিছিলে হামজা খালিদ অমর ঝরিয়েছে বুকে রক্ত না হো সে কথা বলতে সে মিছিলে চলতে সে কথা বলতে সে মিছিলে চলতে আমাকে বাধা দিও না জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই মাগো তুমি কেঁদো না হাসরের মাঠে বলবে তুমি হেসে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারুয়ারা তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম থানার আওতাধীন আজকের এই ঐতিহ্যময় কোরআনের মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুনাল মুকাররাম সাদরে হুবলা সাদরে জলসা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ মাস্টার আব্দুল মজিদ সাহেব, আমরা সকলেই আল্লাহ তাআলার দেয়া জবান দিয়ে ওনার জন্য গুণকীর্তন করছি, ওনার জন্য মোবারকবাদ পেশ করছি। মহান মনিব যেন তাকে কিয়ামতের দিনেও উচ্চ মাকাম দান করেন, চিল্লায় বলুন আমিন। মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব শাহজালাল মজুমদার সাহেব, অত্র শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন হযরত ওমরের মতো একজন খাদেম তারে কবুল করেন খাদেম হিসেবে, চিল্লাই কনা আমিন। আরো রয়েছেন বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার গোলামকে ইসলামের খেদমতে আমৃত্যু কবুল করেন, চিল্লাই বলুন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আগত স্বাগত তাওহীদি মুসলিম জনতার একাংশ, বিভিন্ন মসজিদ থেকে আগত কলিজার টুকরা শ্রদ্ধেয় ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার উস্তাদ সমতুল্য শিক্ষক মহোদয়গণ, বয়স সমতুল্য আমার যুবকেরা, কচিকাঁচা সোনামণিরা, আমার পিতার সমতুল্য প্রাণপ্রিয় বাবাজিরা, আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা, খালাম্মারা, দাদিরা, নানিরা, সকলকে আলোচনার শুরুতে জানাচ্ছি। পাশাপাশি যারা আছেন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের ভাইরা, পুলিশ প্রশাসনের শ্রদ্ধেয় ভাই, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের ভাইরা, সর্বোপরি সকলকে জানাচ্ছি সালাম। যারা আমাকে শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিক থেকে আওয়াজ এসেছে, আর আপনারা মনে হচ্ছে 30 রোজার শেষ রোজা পালন করতেছেন। হ্যাঁ, প্লিজ রেসপন্স মি। আপনারা কি রাগ করেছেন? আমার সাথে কি রাগ করেছেন? তা না হলে কি সমস্যা? কি বিড়ি টিড়ি নেশা হয়েছে নাকি? স্বাদে গন্ধে ভরপুর এই জগতের কোন লেবার আছে? কোন প্লেয়ার আছে নাকি? কেউ আছেন? এক দেখলাম কোম্পানির বিড়ির কোম্পানির মানে গাড়িতে লেখা স্বাদে গন্ধে ভরপুর। আমি বললাম সর্বনাশ করেছে তো, এই স্বাদে গন্ধে ভরপুর কেমন কথা? পরে তাফসীর করে দেখলাম একটা জিনিস মাত্র টয়লেটে খাওয়া যায়। এদিকে আপনারা আওয়াজ দেন প্লিজ, সকলেই মিলে দেন, ডান বাম সামন পেছন সকলে মিলে আওয়াজ দেন জোরে, কোন ঠিক না বেঠি? নিচের গন্ধ উপরে একটু স্বাদ, স্বাদে গন্ধে গন্ধ কি? স্বাদে গন্ধে, আহারে কি মজা! লেখা আছে স্মোক কজেস দ্য ক্যান্সার, ধূমপান মৃত্যু ঘটায়। তারপরেও আল্লাহর বান্দা সুখ টান দিয়া ধোয়া ছাইরে দিয়ে দেখে ফু যায় কদ্দুর। শালম ভাই ঠিক না বেঠিক? আপনারা কোন সাক্ষ্য দেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, প্রিয় কুমিল্লাবাসী, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে কোরআনের কথা শুনতে এসেছেন, এই কোরআন কি নির্দিষ্ট কোনো গোত্রের? আল্লাহ তাআলা কি শুধু আওয়ামী লীগের জন্য দিয়েছে? বিএনপি, জামাত ইসলামী, এই কোরআন কাদের জন্য? হ্যাঁ, সকল আইয়ুহান নাস, পৃথিবীতে যত মানুষ আছে সে যে ধর্মেরই হোক সকলের জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়া, এটি মানুষকে স্ট্রেট পথ, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পথের দিকে নির্দেশ করবে, হেদায়েতের দিকে। সেই কোরআন থেকে কথা শুনতে আসতে পেরেছি, ইয়া রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ, তথা জান্নাতের বাগানে বসতে পেরেছি। যে আল্লাহ তাআলা বলতেন স্টপ ইওর মাউথ, আল্লাহ যদি বলতেন তোমার মুখ বন্ধ, আমরা কথা বলতে পারতাম? জিহ্বাকে অর্ডার করতেন কুন ফায়াকুন, জিহ্বা কথা বলো না, আমরা কি কথা বলতে পারতাম? যে আল্লাহ তাআলা কথা বলবার মতো কণ্ঠনালী দান করেছেন, আর সে আল্লাহ তাআলার দরবারে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে সকলে বলেন নাই এতগুলি মানুষের এত কম আওয়াজ হবে না। আজকে ওয়াজ হবে 50-50। শুধু আমি ওয়াজ করব, আপনারা কোনো কথা বলবেন না তা হবে না। চিল্লাই কোন দেখি আলহামদুলিল্লাহ। এই তো চৌদ্দগ্রামের মানুষ খুব ভালো। হ্যাঁ, পারুয়া পারুয়ারা না, পারুয়ারার মানুষ খুব ভালো। আল্লাহ তুমি আমার ভাইদের উপরে রহম নাজিল করো। আমিন যে বলা লাগবে এটা কি শেখায় দেওয়া লাগবে? চিল্লায় কোন আমিন। যারা বলেন নাই আগামীকাল সকাল 10টায় গিয়ে, হ্যাঁ না এখন, তাহলে সকলে মিলে বা লাস্ট চিকিৎসা আমিন। এই তো আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম পাঠ করছি। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লগিবা, অ্যাজ এ লমেকার, as a founder, Muhammad Islam is the superman of the world. জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআনুল কারীম এসেছে ইয়া মাসাবিহুল হুদা, মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য বলেন, বান্দা কোন পথে চলবে, কোন মনিবকে মেনে চলবে, বান্দা কার গোলামি করবে, এমন কোন বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কোরআন বর্ণনা করেছে এমন একটা কিতাব, এমন কোন বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেন নাই। বান্দার নির্দেশনাগুলি এক একটি করে সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি বললেন ফামাইয়াক ফুরবিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 256 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাদের প্রথম কাজ হলো শয়তানের গোলামি করতে পারবা না। This first statement, তাগুদের অনুসারী হতে পারবা না। দুই নম্বর কাজ হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আর যদি ঈমান আনতে পারো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যদি ঈমান আনতে পারি, আল্লাহর প্রতি অবিচল থাকতে পারি কোরআনের পথে, আল্লাহর ঘোষণা হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কাফেরেরা যতই ঠকাতে চাক আল্লাহ বলে তারা পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা ভূমিকায় বেশি কথা বলবো না। আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন? সূরাতুল মায়েদা মাদানিয়া, সূরাতুল মায়েদায় মাদানিয়া, এটি রাসূলুল্লাহর মাদানী জীবনে নাজিল হয়েছে। সূরার নাম সূরা মায়েদা। কোনটা সূরার নাম কি? সূরার নাম মায়েদা। কোরআন শরীফের এটি 5 নম্বর সূরা। কোনটা কয় নম্বর? 6 নম্বর পারায় এই সূরাটি শুরু হয়েছে। আয়াত সংখ্যা রয়েছে 120টি, রুকু সংখ্যা রয়েছে 16টি। চিল্লাই কন্যা মারহাবা। বিষয়বস্তু আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এই সূরার মাধ্যমে, হে নবীজি তোমার প্রতি যে কিতাবখান আমি নাজিল করেছি এই কিতাব তোমাকে হেদায়েতের পথ দেখাবে। অতএব তুমি পৃথিবীর কোন কিতাব আর অনুসরণ করতে যেও না। যে কিতাব তোমাকে দিয়েছি এই কিতাব তুমি অনুসরণ করো এবং এই কিতাব থেকে দাওয়াত দাও। সিল্লাই কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটির নামকরণ এবং শানে নজুল কি জন্য সূরাটি নাজিল হয়েছে, আসবাবে নুজুল, অনেকগুলি কথা রয়েছে। কিন্তু রাত অনেক হয়ে গেছে, আমি সামনের দিকে আসতেছি, লম্বা কথা বলবো না। এখানে আসমানবাসী তাদের জন্য কথা আছে, কিয়ামত দিবসের কথা আছে, এবং আল্লাহ তাআলা নবীকে যে ক্ষমতা দান করেছেন, তাকে বিশ্ব নেতা যে ঘোষণা করেছেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা মোটিভেশন দিয়েছেন এই সূরার ভিতরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলোচ্য বিষয় আরো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটির ভিতরে মানব জাতি ইবাদত করবে কার, সেই দিকে বারবার ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ কোন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবদ্দশা সূরা মায়েদা বেশি পড়তাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন, নবী তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন ততক্ষণ করতে পারবে না যতক্ষণ তুমি কোরআন থেকে দাওয়াত দিবা না। যেহেতু এই কোরআনের দাওয়াত এই সূরার ভিতরে কথা বলা হয়েছে, এত ইম্পর্টেন্ট একটি সূরা, অতএব আমি সূরা আল মায়েদা বেশি করে পড়ি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরুন কিরাম বলেন, সূরাতুল মায়েদা যদি কেউ বেশি বেশি পড়ে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। এই সূরা কি পড়া যাবে? আওয়াজ আপনাদের কমে গেল, মনে হচ্ছে যেন ব্যাটারি দুর্বল হয়ে গেল। দুর্বল হয়েছে নাকি? সূরাটা কি পড়া যাবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওগো নবীজি, এই কোরআনুল কারীম তোমার উপরে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন থেকে তুমি মানব জাতির কাছে তাবলীগ করো, দাওয়াত দাও। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি কোরআনুল কারীমের দাওয়াত না দাও, মনে রেখো তুমি রিসালাতের দায়িত্ব পালন তোমার দ্বারাই হয় নাই। আরো মনে রেখো, তোমাকে আল্লাহ তাআলা মানুষ যত শত্রুতা করুক, তোমার উপরে মানুষের অনিষ্টতা থেকে তোমারে হেফাজত করবেন। আর এ কথাটিও তুমি মনে রেখো, কাফেররা তোমার প্রতি যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনাকে মারার প্ল্যান করুক না কেন, والله خير الماكرين। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন, নবীজি তারা চেয়েছিল তোমারে হত্যা করবে, তারা চেয়েছিল তোমারে জেলখানায় বন্দি রাখবে, তারা চেয়েছিল এই জমিন থেকে অর্থাৎ তোমার বাবার দেশ থেকে তারা তোমাকে তাড়িয়ে দেবে। ওগো নবীজি, তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি আল্লাহ কৌশল করেছিলাম। নিশ্চয়ই তুমি মনে রেখো, আমি আল্লাহর কৌশল সবার উপরে। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তখনও চেয়েছিল নবীকে হত্যা করতে, বন্দী করতে। কোরআন পড়লে সে কোরআনের পথে বাধা দিতে, কথা বলেন ঠিক না বেঠিক? আজ নবীর বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে, নাস্তিক আর ব্লগার। আমি আবারও বলছি, আমি কোন দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে বলার জন্য আসি নাই। আপনারা জানেন, ভাইরাল ঘটনা ভোলার বোরহানউদ্দিনে জানেন না শুভ্র নামের একটি ভাই আমি আবারো বলছি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আই রিপিট ইট আবারো বলছি হিন্দু ভাইদের প্রতি বিষদগার করে বলছি না শুভ্র নামের এক হিন্দু ভদ্রলোক নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন ফেসবুক ইন্টারনেটে ফলে মুসলিম তৌহিদি জনতা যখন রাজপথে নেমেছেন মিছিল আর বিক্ষোভ করেছেন সমাবেশ করেছেন তখন সেই নিরীহ মুসলিম ভাইদেরকে গুলি করে 7 জনকে শহীদ করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এটা 95% মুসলমানদের জমিন তার মানে এখানে 100 জন থাকলে মানে এই গ্রামে 100 জন থাকলে 95 জন আমরা হিসাব অনুযায়ী কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশে 100% লোকের মধ্যে আমরাই হইলাম 95 ভাগ কথা কন না কে তাহলে নিশ্চয়ই প্রশাসনেও আমাদের লোক বেশি কথা কন তাহলে প্রশাসনেও যদি আমাদের লোক বেশি হয় নবীর বিরুদ্ধে কথা বললে মিছিল করা লাগবে কেন মিটিং করা লাগবে কেন প্রশাসনের ভাইদের ঈমান তাদের কাছে দাবি রাখুক ওদেরকে ধরতে হবে আর ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে হবে হিসাবটা তো তাই কথা বলেন ঠিক না ব্যাঠিক আমি বলতে চাই কোন রাজনৈতিক দলের স্লোগান নয় রাজনৈতিক দলের নয় নবীজি যে আওয়ামী লীগ করেন বিএনপি জামাত চরমনাই জাসদ বাসদ 8 রশি 10 রশি যে যে দলেই করেন না কেন একটি কথা ঘোষণা করতে চাই বিশ্বনবী মানবতার নবী মানবতার বন্ধু যে আওয়ামী লীগ করে বিএনপি করে যে যে দলেই করুক কিন্তু মুসলমানের সন্তান তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক না ঠিক সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমাদের নবীকে কেউ কটূক্তি করলে তখন আমরা দল বুঝি না আর মত বুঝি না একটি কথা ঘোষণা করতে চাই আমরা রাজপথে নেমে জীবন দিব যেমনই ভাবে ভোলার ভাইয়েরা ঘোষণা করেছিল প্রমাণ করেছিল যে আমরা আমাদের ভাইয়ের জন্য নয় বাপের জন্য নয় বোনের জন্য নয় নবীজির জন্য জীবন দিলাম রক্ত দিলাম 7 জন ভাই শহীদ হয়েছেন নবীর জন্য আমরা ঘোষণা করতে চাই যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলেছে উপরন্ত দায়িত্বশীলরা বলি তাদের বিচার করুন আর তা না হলে আমরা মুসলমানরা রাজপথে নেমে পড়ব শাহাদাতের তামান্না নিয়ে কাফনের কাফন পরে রাস্তায় নেমে পড়ব প্রয়োজনে রক্ত দিব জীবন দিব হাত দিব পা দিব রক্তের বন্যা বয়ে যাবে অনতি বিলম্বে ওই কুলাঙ্গারকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করুন আর তা না হলে এই জমিনে আগুন এমন আগুন জ্বলবে যে আগুন নিভাতে পদ্মা মেঘনা যমুনা এমনকি বঙ্গোপসাগরের পানি দিয়েও মুসলমানদের আগুন আপনারা নিভাতে পারবেন না পারবেন না পারবেন না এই পক্ষে কারা কারা দুহাত উঁচু করে আল্লাহর দেখান আল্লাহ রাব্বুল আমিন বলেন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر বলতে ইচ্ছে করে না আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি এই জন্য প্রেরণ করেছি যাতে করে প্রত্যেক ধর্মকে টপকিয়ে নিচে ফেলে আমার দ্বীনকে উপরে উঠায় ফেলে চিল্লায় বলেন ঠিক না বেঠিক কারণ হলো আল্লাহ বলেন وهو في الآخرة من الخاسرين ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কেহ তালাশ করে তা থেকে তার গ্রহণ করা হবে না तफसीरे फी जिलालिल कुरान तफसीरे बायजाबी तफसीरे इब्ने कासिरेर बर्णना तार माने রান্নাঘর থেকে বঙ্গভবন সংসদ ভবন সেক্রেটারিয়েট জীবনের সকল ক্ষেত্রে চাকরিতে বাকরিতে ব্যবসায় বাণিজ্যে ইসলামের রুলস এন্ড রেগুলেশন নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে আর না চললে সে যত ইবাদত করুক না কেন আল্লাহ তার ইবাদত গ্রহণ করবেন না ওই ব্যক্তি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের সভাপতি কথা বলেন ঠিক না বেঠিক কারণ ইসলাম ইজ নট এ নেম এটা শুধু একটা নাম নয় বাট ইট ইজ ওয়ে অফ লাইফ ইসলামটা হচ্ছে জীবন চলার একটা পথ এবং পদ্ধতি কথা বলেন না কেন ঠিক না বেঠিক এদিক থেকে চৌদ্দগ্রাম যাবেন কেমনে পথ যেভাবে দেখানো আছে ওই পথে গেলে আপনি পাবেন উল্টা পথে গেলে যে যেমন পাবেন না পথ চৌদ্দগ্রাম যেমন পাবেন না পৌঁছাতে ইসলামের রীতি ছাড়া আপনার নিজের রীতি আর নীতি দিয়ে চললে আপনি অন্য পথে চলে যাবেন কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলেন ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান অতএব ইসলামের কাছে আসো শান্তি আর মুক্তি পেয়ে যাবে ঠিক না আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম তোমরা সালামের বাড়িতে যাও আল্লাহ কইছে এবার কোন তো কার কার নাম আব্দুল সালাম আছে হাত তোলেন ওই যে হাত তুলছে একজন না ঠিক আছে হাসতেছেন কেন আরে ভাই আল্লাহ কইছে তো ভাই ঠিক আছে না হাফেজ সাহেব এখানে আছে হাফেজ সাহেব কেউ নাই কি আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আয়াত কি ঠিক আছে আল্লাহ কইছে তোমরা সালামের বাড়িতে যাও কথা কয় না তাহলে আগামী কাল সকাল ৮টায় ওনার বাড়িতে আমাদের দাওয়াত এর কথা কয় না হ্যাঁ আপনি কি রাজি উনি হাত তুলুক আব্দুল সালাম আপনি কি রাজি আচ্ছা উনি রাজি হয়েছে আলহামদুলিল্লাহ কোন বাস উনি দাওয়াত দিয়েছে আগামী কাল সকালে আমরা তার বাড়িতে যাব হ্যাঁ হ্যাঁ সালামের মেয়ে ওনার মেয়ে এখানে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা তো ফার্স্ট হবে কিছুদিন আগে ক্যাসিনো ব্যবসা যেগুলি করছে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের ধরছে আর পিডিআই পিডিআই একদম ছক্কা পিডিআই জাহান্নামে ফেলাইছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই কাজের জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি কথা কয় না কেন কারণ এই শয়তানগুলা ঢাকার শহর মসজিদের শহরকে আজ ক্যাসিনোর শহরে পরিণত করেছে কথা বলেন ঠিক না বেঠিক এদেশে হয় ক্যাসিনো আর জুয়া খেলা সব জায়গায় রাস্তাঘাটে খুন ধর্ষণ আর ঘুষখোরেরও অভাব নাই আরো আছে দুর্নীতিবাজ গরিবের হক মেরে খায় এখন দেখি শান্তি কোথাও নাই ও মিয়া ভাই এখন দেখি শান্তি কোথাও নাই বলবো বলবো না কোনো ভেজাল আছে শিক্ষক হলো বাবার মতো মানুষ গড়ার কারিগর এখন দেখি তাদের হাতে ছাত্রী ধর্ষণ হয় আবার এই তো আপনাদের বিভাগের ঘটনা কথা কয় না কে নুসরাত জাহান রাফি নামের একটা বোনকে পুড়িয়ে হত্যা করলো এক কুলাঙ্গার সিরাজউদ্দৌলা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় ১৪ জনের ফাঁসি রায় হয়েছে আমরা ওনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি তবে কোটিবার আরো ধন্যবাদ দেব তখন এই কুলাঙ্গাররা ফাঁসির মঞ্চে ঝুলবে যখন এরকম সিরাজদেরকে ফাঁসির মঞ্চে ঝুলালে আর একটা নুসরাত জাহান রাফি নামের বোনের জীবন ঝরে যাবে না কথা বলেন ঠিক না বেঠিক এরকম কলঙ্ক হুজুর নামের কলঙ্কর বেঁচে থাকার দরকার নাই আর অনেক আছে সারা দেশে যেই শিক্ষকদের কাছে ছাত্রীরা হবার কথা ছিল নিরাপদ, সেই রক্ষকদের কাছেই তারাই ভক্ষকের দায়িত্ব পালন করে ধর্ষণ করছে। শিক্ষক হলো বাবার মত, মানুষ গড়ার কারিগর। এখন দেখি তাদের হাতে ছাত্রী ধর্ষণ হয়, আবার প্রশাসনেও নারী কেলেঙ্কারি, সবই দেখলাম মিডিয়ায়। এখন দেখি শান্তি কোথাও নাই ও মিয়া ভাই, এখন দেখি শান্তি কোথাও নাই। কইতাম 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 প্রিয়া সাহা আমেরিকায় গিয়া, ডোনাল্ড ট্রাম্পের হাত ধরিয়া দেশ বিরোধী বলল কথা, তবু বিচার হয় নাই। একজন মহিলা তিনি বললেন 37 মিলিয়ন পিপল, 3,70,00,000 মানুষ নাকি আমরা গুম করে ফেলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদেরকে। আমি বলি প্রিয়া শাহ তুমি জানো না, এই জমিনে বাংলাদেশে আমরা হিন্দু ভাইদের খ্রিস্টানদের দাওয়াত দিয়ে বিয়ার দাওয়াত খাওয়াই, একসাথে বাজার ঘাট করি, ফাজলামি করার জায়গা পাও না, জুতা মেরে বাংলার জমিন থেকে বের করা হবে। কথা বলেন ঠিক না বেঠি? হিন্দু ভাইরা আমাদের, তারাও আমাদের শত্রু নয়, তারাও তাদের ধর্ম পালন করবে, বিরোধিতা নয়, বরং আমরা নিরাপত্তা দেব। যারা আমাদের ধর্মের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কথা বলছে, তা আমরা মুসলমান হিসেবে বরদাস্ত করতে পারি না। এই মহিলা দেশের বিরুদ্ধে কথা বলার পরেও হয়ে গেল পাশ। আবরার ফাহাদ নামে একটা সোনার ছেলে, নামাজি ছেলে, দেশের পক্ষে হুব্বুল আতানি মিনাল ঈমানে, দেশ রক্ষার কথা, নামাজি কথা, দেশের পক্ষে কথা বলায় হয়ে গেল লাশ। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয়া সাহা আমেরিকায় গিয়া, ডোনাল্ড ট্রাম্পের হাত ধরিয়া দেশ বিরোধী বলল কথা, তবু বিচার হয় নাই। এর প্রতিবাদ করলো যারা, বিপদে পড়লো তারাই। এখন দেখি শান্তি কোথাও নাই ও মিয়া ভাই, এখন দেখি শান্তি কোথাও নাই ও দেশবাসী, এখন দেখি শান্তি কোথাও নাই। আর কইতাম না, কঠিন ভাষা আছে তো এই পর্যন্ত। কথা কি বোঝা যায়? ভাইরা আমার, জিজ্ঞেস করতে চাই, কোরআন আছে যেথায় সুখ আছে সেথায়, ঠিক না বে ঠিক? এবার আসুন, আর বিলম্ব নয়, মূল কথা আল্লাহ কি বলেছেন জানার দরকার আছে না নাই? আপনারা কি ঠিকঠাক শুনতে পারতেছেন? এবার আল্লাহর কথা, হে নবী যে কোরআন দিয়েছি সেই কোরআনের দাওয়াত দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, দ্যাট মিন্স আই রিসাইট দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী এই কোরআন পড়ো, বোঝো, মানো, কারণ জানো যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। বারডান রাসেলকে জিজ্ঞেস করা হলো, বলো মুক্তি আনবে কিসে, কি করলে আমরা মুক্তি পেয়ে যাব, শান্তি পেয়ে যাব? আল্লাহ তো কইছে আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম। আমি একটু আগে কইলাম ওনার বাড়িতে দাওয়াত, কথা কয় না কে? তার মানে সালাম মানে শান্তি, আর তার ধর্মের নাম হলো ইসলাম। শব্দটি এসেছে সালাম শব্দটি সিলমন থেকে, কথা কন না কে? প্রিয় ভাই আমার, সেই শান্তির বার্তা বাহকের ধর্মের নাম হলো ইসলাম। তার মানে ইসলাম মানবে যারা, শান্তির নিশানা পেয়ে যাবে তারা। আর আল্লাহ কইছে সালামের ঘরে প্রবেশ করো, সালাম মানে হলো শান্তি, তার মানে শান্তির ঘরে প্রবেশ করো। কথা বলেন ঠিক না বে ঠিক? মনে রাখা লাগবে প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনতে হবে। এবারে যেই কথা বলছিলাম, বার্ডান রাসেলকে জিজ্ঞেস করা হলো, মানুষ শান্তি শান্তি করে চিল্লায়, বললাম জষ্টম শ্রেষ্ঠম পরম অল্ল রাসেল মোহাম্মদর ওম নাম ওম কৃষ্ণ কৃষ্ণম তৎসিং ওম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম ওম নাম ওম শান্তি লাইলাম তপস্নং লাইলাম লা ইলহা হরতি পাপম ইল ইলাহা পরম পদন জন্ম বৈকুণ্ঠ পর অপরিণতি তজপি নাম মুহাম্মদ সিল্লায়ে কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। तमाम পৃথিবীর মানুষদেরকে বেদ বাইবেল অথর্ব বেদ সামবেদ মহাভারত গীতা ত্রিবেদক কিতাবগুলি প্রমাণ করে দেয় মানব জাতি শান্তি আর মুক্তি পেতে চাও একটা কিতাব মানো যার নাম কোরআন। একজন ব্যক্তিরা মানো যিনি হলেন স্বর্গীয় নেতা তার নাম মুহাম্মদ। কিতাবে লেখা আছে আহম্মদ, আল্লাহ তাআলা তার নাম মানে মানে 5 বার ব্যবহার করেছে, মুহাম্মদ 4 বার, আহম্মদ শব্দটি একবার ব্যবহার করেছেন। মায়ের পক্ষ থেকে যেই নামটি দেওয়া সিল্লায়ে কান সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বার্ডান রাসেল বললেন গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক, শান্তি যদি পেতে চাও আল কোরআনে চোখ রাখো। সিল্লায়ে কান সুবহানাল্লাহ। সর্বজনীন কিতাব মানো। এবার তারে আবার জিজ্ঞেস করা হলো বার্ডান রাসেল আর কি করতে হবে ফর্মুলা বলো। বার্ডান রাসেল বলে এন্ড গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন সর্বজনীন নবীকে মেনে নাও অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লিডার। মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। তারে যদি নেতা হিসেবে মানো তুমি হবা উত্তম নেতা, তারে যদি বাবা হিসেবে মানো তুমি হবা উত্তম বাবা, তারে যদি তুমি কমান্ডার হিসেবে মানো অর্থাৎ সেনাপতি হিসাবে তুমি হবা উত্তম সেনাপতি। তার মানে তুমি যদি স্বামী হিসাবে তারে যদি অনুসরণ করো তিনি তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন। আমার ভাইরা সিয়াসী জীবন লক্ষ্য করে শুনতে হবে আমার বন্ধুরা ভাইরা আমার। তাহলে জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবীজির উত্তরসূরি হয়ে যাবেন আপনি। কথা বলুন ঠিক না বেঠিক? কেননা কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। উত্তম মডেল হিসেবে বিশ্ব নবীকে দিয়েছেন আল্লাহ। আর আজকে মডেল হিসেবে আমরা নিয়েছি 6000 টাকার দামের জামা পড়েছে, 60 টাকার বেড়া ঢাকার সম্ভব হয় নাই, নাম দিয়েছে মডেল। না বুঝলে কি বলবো, অর্ধেক আছে জামা অর্ধেক নাই, নাম দিয়েছে মডেল। একদিনে একটা যুবককে ধরলাম, এই প্যান্টটা তো নতুন দেখা যাচ্ছে না, সব জায়গায় সেরা কে সব জায়গায় সেরা কে সেরা প্যান্ট পরে আসছে, ঠান্ডা শীত লাগতেছে না। হুজুর আপনি ও বুঝবেন না, এসে মডেল মডেল কথা কয় না, আছে না নাই 14 গ্রামে নাই, হ্যাঁ আছে নাকি? আল্লাহ আমার এই যুবকদের উপরে তুমি রহম করো, কারণ যুবক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, কেন মানতে হবে নবীরে? আল্লাহ প্রত্যেক নবীরে রাগ দিলেন। আমি জানি গ্রামের মানুষ ঘটনা একটু পছন্দ করে, সেদিকে আসি। আল্লাহ মুসারে কইতেছে ও আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? মুসা কয় আল্লাহ এটা লাঠি, আমি এটা দিয়ে ছাগল চড়াই পাতা বাড়ি, আর যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তারে পিটায় সাজ করে ফেলি। কথাও কয় না। তার মানে এই কথা মনে করেন না আবার মুসা ফেরাউনের কাহিনী শুরু করলাম, তা না খালি বুঝার জন্য টাচ করব, সব জায়গায় টাচ করে নিয়ে এসে বুঝাই দেবো এটাই কোরআনটা। এই কথা কি বুঝা যায়? আল্লাহ রাব্বুল আমিন হযরত নূহকে ডাক দিয়েছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি মুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম عذاب يوم عظيم। दावत दिच्छेन 950 बछर हয়ে গেল किछु संख्यक मानुष ईमान आनलेन मात्र 40 जन पुरुष 40 जन नारी अल्लाह नबी हताश हलेन ना तिनि व्याख्या करलेन या हसरातान अदन इबादि मा यातिहिम मिर रसूलिन इल्ला कानु बिहि यास्तहजिउन প্রত্যেক কওমের নবীদেরকে লাঞ্ছনা দেওয়া হয়েছিল, গঞ্চনা করা হয়েছিল, বদনাম দেওয়া হয়েছিল, জেল পর্যন্ত খাটানো হয়েছিল। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলা দেওয়া হয়েছিল। আল্লাহ বলেছেন ইব্রাহিম সম্পর্কে ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যতগুলি পরীক্ষা আল্লাহ তার খলিলের মাধ্যমে নিয়েছিলেন একটা পরীক্ষাও তিনি ফেল হন নাই। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল পাস করেছেন। আগুনে ফেলায় দেওয়া হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলায় দেওয়া হবে। কাফের বেঈমানেরা আমার ভাইরা নমরুদ বাহিনী তার পোশাক খুলে ফেললেন। ফেরেশতা মণ্ডলীরা ইয়াবকি কাঁদতেছে, তাফসীরের ভাষা হলো ইয়াবকি কাসীরান কাসীরা, কাঁদতে কাঁদতে ফেরেশতা মণ্ডলী বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পোশাক খুলে ফেলা হলো, একজন আল্লাহর নবী তিনি যখন অলঙ্গ, তার চোখের থেকে পানি। ওগো আল্লাহ, আমার পোশাক খোলা হয়েছে এই জন্য আমি কান্দি না, আমি তোমার একজন গোলাম, আমার সতর পর্যন্ত অলঙ্গ হয়ে গেল, আমার বড় লজ্জা করছে এই জন্য আমি কান্দি। ওগো আল্লাহ, তিনি কোন রকম কিছু বলছেন না। ফেরেশতারা কয় দেখো তো দেখো, হেল্প করব নাকি? যে না, কারোর হেল্প নেওয়া হবে না। আল্লাহ জিবরিল কয় দেখো তোমারে হেল্প করব নাকি? ইব্রাহিম কয় না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ ব্যতীত তিনি কারোর কাছে সাহায্য চান নাই। ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, وَكَفَى بِاللَّهِ وَكِيلًا। আল্লাহর খলিল পৃথিবীর কারোর কাছে চান নাই, সাহায্য চান নাই, একমাত্র ভরসা করেছিলেন আল্লাহর কাছে। তিনি হলেন উত্তম বন্ধু, সাহায্যকারী। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কয় আগুন রে শোনো, কুনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ বাহিনী ফেলায় দিল ইব্রাহিমকে। আল্লাহ কয় আগুন রে সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য বেশি ঠান্ডা হয় না, বেশি গরম হয় না, যেন কষ্ট হয়ে যায়। বেশি ঠান্ডা হলে তার ফ্রিজার কষ্ট হয়ে যাবে। আগুন রে আমার ইব্রাহিমের জন্য তাই হোক যা আরামদায়ক হয় একটা মানুষের জন্য। তাফসীর ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা। আল্লাহর উপরে অবিচল থাকবার কারণে আমার ভাইরা তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা সাইয়্যেদ কুতুব শহীদ রহমাহুল্লাহ লেখেন, আল্লাহর পথে সুম্মাস্তাকামু, অবিচল থাকবার কারণে আল্লাহ রাব্বুল আমিন আগুনের বাগিচাটা তার জন্য ফুল বাগিচা জান্নাতের বাগান বানিয়েছে। আরো ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ কুতুব শহীদ বলেন, যদি পৃথিবীর আজও কোনো ইব্রাহিমের উত্তরসূরি, বর্তমান সময়ের ইব্রাহিম যদি কেউ আল্লাহর জন্য ইব্রাহিমের মতো যদি আল্লাহর পথে অবিচল থাকে, আল্লাহ তার জন্য ওই আগুনের বাগিচাকে ফুল বাগিচায় পরিণত করে দিবে। জোরে বলো, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলেছে, শোনো মুসলমানেরা, الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. সূরা হামিম সাজদা ৩০ নং আয়াত। আল্লাহ বলে, যারা বলে আমার আল্লাহ, তাফসীরে ফিজুলালিন কোরআনের ব্যাখ্যা, সুবমাস্তাকাম অতবার অবিচল থাকে, যত নির্যাতন আসুক, কষ্ট আসুক, যে হোক কষ্ট আসুক, ব্যবসা প্রতিষ্ঠান চলে যায়, জীবন চলে যায়, তবু বলে লা শারিকা লাহু। তাফসীরে সফওয়াতুত তাফাসির আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী বর্ণনা করেন, লা নাবিয়া লা শাবিয়া লাহু লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লা ইন্নাল্লাহ হুয়া ওয়াহিদ আহাদ লা শারিকা লা। চিল্লায় কন্না আল্লাহু আকবার। তবুও বলে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Sinna ekon Allahu Akbar. He is Allah who is on. He neither begets none to him any equivalence. বলে আল্লাহ এক, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, উপাস্য নাই, কোনো মুখাপেক্ষী নাই। তিনি কাউকে জন্ম দেন না, কারোর থেকে জন্ম নেন না, কারো তার সমকক্ষ কেউ নয়। বন্ধুরা আমার, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, তাহলে কপাল ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখানে বিশ্বাস করবেন যখন আপনি আপনার দায়িত্বের পর্যায়ে, চাকরিতে, বাকরিতে, ব্যবসায়, যখন আপনি ফসল মাপার সময় যাবেন, যখন কোনো ব্যবসা করতে যাবেন, তখন যদি আহাতকে ভুলে যান, খোদার কসম করে বলি আল্লাহর জান্নাতে আপনাদের যারা আল্লাহর আহাত মানবে না জীবনের সকল ক্ষেত্রে, ওই ব্যক্তিগুলির জন্য আল্লাহর জান্নাতে জায়গা হবে না। কয়েকদিন আগে দেখা গেছে পিয়াজ, কথা বলে না কেন, কিন্তু সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী এমন ত্রাস সৃষ্টি করেছিল, 40 টাকার পিয়াজ 240। হ্যাঁ, আজকে পিয়াজ, কালকে লবণ, পরশু চাল ডাল, সিন্ডিকেটের খপ্পরে আজ আমরা নাজেহাল। কথা কয় না কে? এখনো কি দাম আছে? হ্যাঁ, কত কত আজকে পিয়াজ, কালকে লবণ, পরশু চাল ডাল, সিন্ডিকেটের খপ্পরে আজ আমরা নাজেহাল, দেশবাসী নাজেহাল। কতক্ষণ ঠিক নেবে ঠিক? সোনার ফসল ফলায় যারা, তারাই মূল্যহীন, মধ্যসদ্য ভুগিরাজ বাজায় সুখের ঋণ। আজকে পিয়াজ, কালকে লবণ, পরশু চাল ডাল, সিন্ডিকেটের খপ্পরে আজ আমরা নাজেহাল, দেশবাসী নাজেহাল। সিন্ডিকেট কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, নতুন বৌমা আসছে, বিয়া হয় শ্বশুর বাড়ি, শাশুড়ি কয় বৌমা দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা কয় না কে? আপনারা কি আছেন না নাই? আছেন না নাই? হ্যাঁ, কি কয়? ও পিএস কিনতে গেছে, পায় নাই। ও আচ্ছা, মেহমানদের দাওয়াতে গেছে, পিএস নাই। আসলে 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 ইন্টারনেটে এসেছে একটা খবর, পিয়াজ একটা ঝুলায় রাখছে। শুনতেছেন আপনারা? পিয়াজ ঝুলায় রাখছে। আমি কিন্তু কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতেছি না ভাই, এটা ব্যবসায়ীদের দোষ। আপনারা অন্যদিকে নিয়ে যাবেন না প্লিজ। এবার উপরে বাঁশে ধন্নায় রাখছে পিয়াজ ঝুলায় রশি দিয়ে মুড়ি তেল দিয়ে মাখাইছে বন্ধুরা কয়েকজন মিলে মুড়ি খায় পিয়াজ একটু এর সঙ্গে কথা কয় না কেন কথা কন ঠিক না কি বেশি অবস্থা ভাই প্রিন্ট মিডিয়া আছে আপনারা দেখেন নাই আপনারা দেখেন নাই কেউ এই যে আপনারাই সাক্ষী এবার নতুন বৌমারে শাশুড়ি কইছে বৌমা দুটির বেশি নয় একটি হলে ভালো হয় বৌমা বর্তমান সময়ের বৌমা তোরা জানেন শাশুড়ি আম্মারা হলো আসলে মায়ের মতো কিন্তু তাদের কাছে মনে হয় তা না উল্টাটা যদি কোন রকমে একটু কড়া কথা কয় মনে হয় যে সাইজ করে ফেললে যেই বৌমা কয়ে বৌমা এই কথা শুনছে কিছুক্ষণ পরে যার দাঁত ভাঙার জবাব মনে হয় যেন শাশুড়িরা যদি কিছু কয় ওনাদের মনে হয় গা মনে ফোড়ায় ভেতরে সন্ধ্যায় কথা বলেন না কেন কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে শাশুড়ি আম্মারে উত্তর দিয়ে বলছে আম্মা আম্মা আপনার ছেলে 10টা মেয়ে 5টা মোট 15টা তাতে কোনো সমস্যা নাই আমি নতুন বিবাহ হয়ে আসছি কেবল সন্তানের হয়তো মা হব তাতেই আমার উপরে টর্চার শুরু করেছেন আমি আর আপনার ছেলের ভাত খাবো না কথা কয় না কেন এবার তো শাশুড়ি আম্মা বড় টেনশনে পড়ে গেছে কয় ওরে মামনি তুমি কি মনে করছো আমি তো কোনো বাচ্চা কাচ্চার কথা কই নাই আমি কইছি পিয়াজের কথা পিয়াজ কথা কয় না কেন কথা কন কিসের কথা পিয়াজ এই হলো আজ অবস্থা ঠিক না বেটি আমাদেরকে এই সব থেকে বেরিয়ে আসতে হবে রমদান মানে রপ্তানি আপ্তানির ব্যাপার সেবার আছে এগুলো রাষ্ট্রের ব্যাপার উদ্যোগশীল দায়িত্বশীলদের ব্যাপারে এই ব্যাপারে আমরা কথা না বলি তবে যা ঘটেছে তাই আমরা সাধারণ জনগণ গরিব মানুষ আমরা চাই পেঁয়াজ কেটে লবণ ভাত মরিচ দিয়ে পান্তা ভাত খেতে 250 টাকা দিয়ে পেঁয়াজ আমরা কিনবো কি করে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য কথাটা একটু বাধ্য হইয়া কইলাম কথা বলেন ঠিক না প্রিয় বন্ধুরা আমার যে কথা বলছিলাম তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পথে অবিচল থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শান্তির ব্যবস্থা করে দিলেন আজকের আলোচনার বিষয় হলো শান্তির আহ্বান শান্তির পথে আহ্বান শুনতেছেন নাকি বন্ধুরা আমার ভাইরা আমার যে কথা বলছিলাম প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে রাখলেন কি ধরে কোন কি ধরে নাম ধরে রাখলেন কিন্তু এরপরে লক্ষ্য করুন আরো আল্লাহ বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া আল্লাহর বলার যে বাচন ভঙ্গিগুলো কত সুন্দর সব কথা কোরআনে আছে আছে না নাই কে কখন নবী হবে তারপরে কি হবে নবীরা দুনিয়া এসে কি করবে সব কথা আছে আছে না নাই কিন্তু আমার নবী আপনার নবী যাকে মানলে শান্তি আসবে প্রত্যেক নবীকে আল্লাহ কইলেন নাম ধরে ডাকলেন আর বললেন কুল্লি উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত আল্লাহ বলেছেন প্রত্যেক কওমের কাছে এই জন্য নবী পাঠালাম এক গোলামি করা লাগবে আল্লাহ আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে না কথা কন না কা প্রত্যেক নবীকে নাম ধরে আল্লাহ ডাকলেন আর একটা নির্দিষ্ট গ্রামের জন্য পাঠাই দিলেন কথা কি বুঝতেছেন প্রত্যেক নবীর দাওয়াত ছিল একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক ঠিক আছে না নাই একটা কওমের কাছে কিন্তু আপনার আমার নবী যাকে মানলে শান্তি আসবে আর মুক্তি আসবে সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন ওগো নবীজি আপনাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত করে বানিয়েছি। সূরা আম্বিয়া 107 নং আয়াত প্রমাণ দিলেন। বন্ধুরা আমার লম্বা কথা নয়, সংক্ষেপে আমাকে শেষ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছে নবী দেখো কুরনিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয়, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের জন্য তাকে নবী করে বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি একদা মসজিদে নববীতে বসা, বিশাল এরিয়া, সামন দিয়ে একটা লাশ চলে যাচ্ছে। বিশ্ব নবীজি একবার দাঁড়ান, একবার বসেন। এক পর্যায়ে যখন লাশটি দরজার সামনে চলে আসলো, নবীজি দাঁড়িয়ে থাকলেন, লাশটিকে সম্মান প্রদর্শন করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন একটা ইহুদির লাশকে সম্মান প্রদর্শন করছেন? এটা তো মুসলমানের লাশ নয়, হিন্দুর লাশ। বিশ্ব নবীজি জনাবে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ না বানি আদম, আমি এই লাশটিকে মানুষ হিসেবে সম্মান করেছি। আমি তো তাকে ইহুদি আর খ্রিস্টান আর বৌদ্ধ জানি না, জানার দরকারও নাই। আমি তাকে একজন মানুষ হিসেবে তারে সম্মান করেছি। এই জন্য তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব সংক্ষেপ কথা। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, আমাদের বিশ্ব নবীকে আদর্শ হিসেবে মানতে হবে। ঠিক না ভাই? ঠিক। শান্তির পথ মিলবে কেমনে? আল্লাহ বলেন কোরআন মেনে নাও। প্রথম কথা বোঝা গেল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, তাহলে শান্তি মিলবে। ঠিক না ভাই? ঠিক। দুই নাম্বার, আমি জিজ্ঞেস করতে চাই, এই জমিনে চোর আছে না নাই? সকলে কন আছে। চোরের বিধান হলো, চোর যদি চুরি করে হাত কেটে দাও। খুব সংক্ষেপ কথা, আমি কোরআনের সামারিটা একটু বলছি। চোর চুরি করলে কি করো? জোরে কন। কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। শোনা যায়, কয়েকদিন পূর্বে ইসলামিক ফাউন্ডেশনের একজন ব্যক্তি, তার নামে অভিযোগ আসছে পত্রিকার খবর, নট রাজনীতি, তিনি 1000 টাকা চুরি করেছেন, কোরআন শরীফ ছাপানোর টাকা পর্যন্ত খেয়েছেন। কথা কয় না? ইসলামিক বই ছাপানোর টাকা খাইছে। আপনার কথা কন না কেন? এইবার কন্ত দেখি, তাহলে চোর চুরি করলে আইন কি? জোরে কন। হাত কাটার আইন। এইবার কম দেখি, এই জমিনে চোর আছে না নাই? তাহলে হাত কাটা হইল না কেন? তাহলে বোঝা গেল এই জমিনে চোর আছে, আল্লাহর কোরআন হাত কাটার বিধান, আল্লাহর আইনটা নাই। শান্তি আসবে তখন, এই সমাজে চুরি বন্ধ হবে তখন, রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হবে তখন, আল্লাহর কোরআন দিয়া এই সমাজটা চলবে যখন। 48 বছর নয়, 48,000 বছর চুরি বন্ধ হবে না, কিন্তু 48 ঘন্টায় সম্ভব। আল্লাহ কোরআন দিয়া বিচার করলে একটার হাত কাইটা দিলে আর 2 টাকারও 1000 কোটি টাকা তো দূরের কথা, 1 টাকা চুরি করার মতো চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে শান্তির পথ। 2 নম্বরে শান্তির পথ বোঝা গেল, কেউ চুরি করছে হাত কাইটা দাও, আর কেউ চুরি করবে না, তাহলে আল্লাহর বিধান কায়েম হয়ে গেল, শান্তি আসবে সমাজে। যে মানুষগুলা গরিব, আমরা গরিব মানুষ, আমাদের টাকা আমরা দেই, টাকা দেই আমরা, ঘর পর্যন্ত ভর্তি করে ব্যাংক বানায় কিছু কিছু মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তিন নম্বরে আমি জিজ্ঞেস করতে চাই, এই সমাজে সুদ আছে না নাই? সকলে কয় না কে? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, লক্ষ্য করে শুনতে হবে একটুখানি, সেটা হলো এই, যদি কেউ 1 টাকা সুদ খায় সেজন্য 36 বার জেনা করলো। শুনতেছেন? আমি বিজ্ঞান ভিত্তিক কিছু কথা বলবো কিছুক্ষণ পরে। কোরআন এবং বিজ্ঞান, কসমোলজি অর্থাৎ সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কোরআন কি বলে, কেন এই কোরআন শান্তির কিতাব, একটুখানি মিলাবার দরকার আছে না নাই? ভাইরা আমার, কন্ত দেখি 1 টাকা যদি কেউ সুদ খায় কয়বার জেনা করলো? সকলে কন। তাহলে যদি 36 টাকা খায় তাহলে হ্যাঁ অনেক, যদি 36,000 খায়, হিসাব করেন তাইলে ভাই একটু বোঝেন। 1 টাকা সুদ খাইলে রাসূল বলেছেন 36 বার জেনা করলে যে অপরাধ হয় সেই অপরাধ হবে। কথা কি বিশ্বাস হয়? নবী বলছে ভাই, আমি বলি না, আমি মাত্র কোনো অনুবাদক। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমার কথা। ধরেন 14 গ্রামে একটা বেশ্যালয় আছে, না থাকা ভালো, ধরেন আছে অথবা নাই, বাদ দিলাম। একটা ধরেন মহিলা, পতিতালয়ের একটা মহিলা এসে যদি আপনাদের প্রস্তাব দেয়, আমার একটা মেয়ে সন্তান বড় হয়েছে, আমি বিয়া দেব, বলেন তো দেখি ওই মহিলার ওই কন্যা সন্তানের সাথে আপনার ছেলের বিয়া দিবেন? কেউ কি রাজি হবেন? কারণ আপনি তারে দেখলে ঘৃণা করেন, তারে থুথু দেন, তারে আপনি পছন্দ করেন না। ঠিক না ভাই? ঠিক। এবার জিজ্ঞেস করতে চাই, এই মহিলার জীবনে সর্বোচ্চ না হয় 2000 বার জেনা করেছে, তার বেশি হওয়া কি সম্ভব? পুরা জীবনে সম্ভব নয়। কিন্তু ভাই জানেরা, মানুষের বিবেক হলো সর্বোচ্চ আদালত। একটুখানি কথাটা মিলাই নিয়ে যান, কাজে লাগবে। সমাজে অনেক সুদখোর আছে, এনজিওর টাকা তোলে, এই জন্য কথাটা একটু বলা দরকার, প্রয়োজন মনে করলাম। জিজ্ঞেস করতে চাই, এক যে ব্যক্তি, কোন ব্যক্তি ধরেন 10,000 টাকা সুদ খাইলো অথবা 1 লাখ টাকা 1 বছরের সুদ খাইলো, তার মানে সে কয়েক কোটি বার জেনার অপরাধ করে ফেললো। তাহলে একটা বেশ্যালয়ের 2000 বার জীবনে জেনা করেছে, তাকে দেখলে যদি আপনার ছেলের সাথে বিবাহ না দেন, তাকে দেখলে আপনি যদি থুথু দেন, তাকে দেখলে যদি আপনি ঘৃণা করেন, তাকে দেখলে যদি আপনি থুথু দেন, যেই ব্যক্তিটা বছরে 1 লাখ টাকা সুদ খায়, এই সুদখোরটা কয়েক কোটি বার জেনা করেছে, যদি আপনি পতিতালয়ের মহিলাকে যদি থুথু দেন, তাহলে পরে এই সুদখোরকে কমপক্ষে জুতার মালা দেওয়া দরকার। বাংলা ওয়াজ, নট ইংলিশ। কথা কয় না কে? আল্লাহ কি বলছে এবার বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করেছে তোমরা সুদ খাইও না। অর্ডার বাই সাপ্লাই ওয়া ইমতিসালু আমিরিল্লাহ ওয়া ইসতিনাবু নাওয়াহিহি। তাফসীরের ভাষা, আল্লাহ যা বলছে তা করা লাগবে, যা নিষেধ করছে তা বিরত থাকা লাগবে, তাহলেই শান্তি মিলবে, জান্নাতে যাওয়া যাবে। বুঝা যায়? 4 নম্বরে আল্লাহ কইছে তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। কথা কয় না? সুদের কথা আর একটু কইয়া নেই নাকি? রাসূলুল্লাহ বলেন আর রিবা 70 জুজান আয়সারুহা আইয়ান কিহা রাজুলু উম্মাহু। রাসূল বলেন যদি কেউ সুদ খায় 70 ধরনের গুনাহ হয়। কয় ধরনের? ভাই একটু আওয়াজ দেন, বুঝার কথা। সুর দিয়ে ঘটনা যদি শুনতে চান ঘটনা অনেক আছে বলবো, কিন্তু সুলাইমান বিলকিসের অল্প একটু কাহিনী আছে, অল্প একটু মিলাই দেব। ভাই সূরা নম্বরটা একটু বের করেন তো, কষ্ট আছে আপনাদের। ঘটনাও বলবো, আগে মিলা দিচ্ছি, একটুখানি মিলায় না। জিজ্ঞেস করতে চাই আমার ভাইরা কন্ত দেখি, রাসূল বলেছেন 70টা গোনা হলো সুদের, 70 রকমের গোনা হলো সুদের। তন্মধ্যে প্রথম গোনা হলো নিজের মায়ের সাথে জেনা করা। রাসূল বলেছেন সাবাউনা জুজান আইসারু হায়ানকে রাজুলা রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে জিনা করা। এই কাজটি কেউ পারবে? কোন তো ভাই পারা সম্ভব? যদি পারা না যায় সুদ আজকের থেকে বাদ দেওয়া লাগবে। যে যে এনজিওর টাকা তুলেছেন আগামী কালকে পরিশোধ দেবেন জমি বিক্রি করে, আর নিয়ত করবেন জীবনে 1 টাকা সুদের তুলবেন না। খোদার কসম করে বলছি, তা না হলে খবর খারাপ আছে। আল্লাহ কইছে, আমি কই নাই। নবীকে বিশ্বাস করেন না, আল্লাহ বিশ্বাস করেন না। পৃথিবীর কেউ তো পারলো না মৃত্যু ঠেকাতে, তার মানে এতটুকু বিশ্বাস করতে হবে আল্লাহ আছে। নাই সে আল্লাহ সুদ হারাম করছে, এবার তুমি কি করবা তোমার ব্যাপার। ভাইজান বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? তবু একদল কালকে বলবে হুজুর আমরা তো এনজিওর টাকা তুলি, আমাদের বিরুদ্ধে কইয়া গেছে। কথা কোন লাগা আমার কিছু কারণে আমাকে বইলিয়ে যাওয়া লাগবে। দাওয়াত দেন আর না দেন। 4 নম্বরে আল্লাহ বলেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ একজনকে হত্যা করলো, তার মানে সেজন্য গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। প্রিয় বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে না তো? খুব লম্বা আর কথা বলবো না, শেষের দিকে আসছি। আল্লাহ বলেছেন একজনের যদি কেউ হত্যা করে সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো, ঠিক না? তাহলে জিজ্ঞেস করতে চাই, আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছে কোরআন অনুযায়ী তারা যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। প্রেক্ষাপট মিলায় ওয়াজ করা লাগবে। কোরআন কি আসছে 1500 বছর আগে? 1500 বছর আগেই ব্যান হয়ে যাওয়া লাগতো যে শুধু নবীর জামানায় চলবে। এখন কেন আছে কোরআন? এই জন্য আছে যে সমাজের যত সমস্যা হইবে কোরআন দিয়ে কয়া কয়া বিচার করা লাগবে। মিয়া তুমি বোঝো না, বলো যে কোরআন হুজুর রাজনীতি করে গেল। এই মিয়া কিসের রাজনীতি? তুমি বালাগাত বোঝো না, মান্তিক বোঝো না, তাফসিরে বাইজাবি পড়ো নাই, তাফসিরে কাশফ পড়ো নাই, হাদিসের হাসিয়া পড়ো নাই। তুমি বুঝলা কি করে কোরআনে রাজনীতি নাই? কোরআনে রাজনীতি না থাকলে আল্লাহই মিথ্যা। কথা বলেন না কেন? ঠিক নেবে? ঠিক। আল্লাহ কি মিথ্যা হবে? আল্লাহ কইছে সূরা আনামে 38 নং আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনে দেই নাই। তাহলে আমরা রাজনীতি করব আল্লাহ জানতেন না? মিয়া মিয়া সব আছে কোরআনে, কিন্তু সিস্টেমটা আমাদের জানা নাই। রাজনীতিও আছে, কোন কায়দায় চলতে হবে ইসলামিক মাইন্ডে, সব আল্লাহ কোরআনে দিয়েছে। কপাল পোড়া মুসলমান এক পোয়া ময়লা পড়ে আছে কোরআনের উপরে, ধরেও না, ছয়েও না, পড়েও না। আইন তো মানবে দূরের কথা। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, আবরার ফাহাদকে কিছু সোনার ভাইয়ারা আমার 6 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননী শেখ হাসিনা, উনি বলেছেন আবরার ফাহাদের বিচার করব মা হিসাবে। কথা কয় না কেন? আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে কয়জন ছিল অপরাধের সাথে জড়িত ধরছে আর জেলখানায় বন্দী করছে, কথা কন ঠিক না বেঠিক কোন তো আচ্ছা একটা কুত্তা যদি আরেকটা কুত্তাকে কামড়ায় 6 ঘন্টা ধরে কি কামড়ায় আব্রার ফাহাদকে রিমান্ডে তার জবানবন্দিতে বলেছে 6 ঘন্টা ধরে পিটিয়েছে একটা গরু যদি আরেকটা গরুকে ঢিসায় 6 ঘন্টা ধরে ঢিসায় না কথা কয় না কে একটা হিংস্র বনের বাঘ পর্যন্ত আরেকটা বাঘের 6 ঘন্টা ধরে কামড়ায় না কিন্তু এরা এমন জানোয়ার হিংস্র জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেল সাথের একটা সাথী বন্ধুকে ধরে 6 ঘন্টা ধরে পিটিয়েছে কোরআনের বিচার অনুযায়ী শান্তি মিলবে তখন কোরআন অনুযায়ী বিচার হবে তখন তার মানে কোরআনের বিচার হচ্ছে কিসাসের বিচার যে যেভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে ঠিক সেইভাবে ওই ব্যক্তিরা তাকে 6 ঘন্টা ধরে যেভাবে পিটিয়ে হত্যা করেছে ওই কুত্তাগুলোরে ঠিক সেইভাবে 6 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করা দরকার কথা বলেন ঠিক না বেঠিক এটা কোন রাজনৈতিক দলের স্লোগান নয় কথা বলেন ঠিক না বেঠিক যদি পিটিয়ে হত্যা করা হলো যদি হয়তো আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননীকে পরামর্শ দিচ্ছি যত অপরাধজনিত ঘটনা ঘটবে কোরআন দিয়ে বিচার করুন দেখবেন আর একটা হত্যাকারী খুঁজে পাওয়া যাবে না কথা বলেন না কেন ঠিক না বেঠিক চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা আস্থা একটা বাটপার কথা কয় না কেন তাকেও যদি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই চিল্লা এখন কথা ঠিক না বে ঠিক আর কওয়া যাইতো না আমার ভাইরা আমার বন্ধুরা আমার না বলা যাবে না একটুখানি সামনে আগাতে চাই জিজ্ঞেস করতে চাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর প্রতি মানার দরকার আছে না নাই একটা হুদহুদ পাখির ইমানটা একটুখানি আপনাদেরকে বলি মাত্তাফাক বাদাত তাইরা ফাকালামা লিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন একটা পাখির ঈমান আল্লাহ শর্ত দিয়েছেন বান্দারে শান্তির পথে আহ্বান শান্তি যদি পেতে চাও আল্লাহর আইন মেনে নাও আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সূরা আরাফ 54 আয়াত ব্যাপারটা হলো সৃষ্টি যার আইনটাও চলবে তার প্রিয় বন্ধুরা আমার লক্ষ্য করে শুনতে হবে এবার হুদহুদের কেমন ঈমান ছিল তিনি ছিলেন সুলাইমান পয়গম্বরের ইঞ্জিনিয়ার মাটিতে ঠোঁট লাগালে কত হাজার ফিট নিচে পানি আছে বলে দিতে পারতেন সুবহানাল্লাহ কোন হুদহুদ পাখিকে একদা খোঁজেন বাদশা সুলাইমান তাফসীরের ভেতরে এসেছে সুলাইমান পয়গম্বর এট এ টাইম একসাথে তিনি একজন বাদশা ছিলেন এবং একজন নবী ছিলেন সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না অনেক আয়াত দিয়ে ব্যাখ্যা আছে কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ দিয়েছেন আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ইউসুফ জুলেখার কাহিনীকে আল্লাহ শ্রেষ্ঠ ঘটনা কইছে কথা কন না কে এই ঘটনাগুলা যে কোরআনে দেশে শিক্ষা আছে না নাই এটারও একটু শিক্ষণীয় বিষয় আছে হুদহুদ পাখিকে খুঁজতেছে সুলাইমান পয়গম্বর তার নিড হয়ে গেল অর্থাৎ প্রয়োজন হয়ে গেল সুলাইমান পয়গম্বর খুঁজতেছে আমার হুদহুদ কই গেল এক পর্যায়ে হুদহুদকে যখন পাওয়া গেল না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল না পাওয়ার পর একটা ঘোষণা হয়ে গেল লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা يأتيني بسلطان مبين সুলাইমান পয়গম্বর কয় দেখো দেখো হুদহুদ রে তোমারে যদি আমি না পাই তোমারে তো পাচ্ছি না বড় তোমারে কষ্ট দেব আযাব দেব শাস্তি দেব অথবা তোমারে আমি জবাই করব কথা কন না কে তাফসীর খোলেন আমার বন্ধুরা ব্যাখ্যামূলক অনুবাদ করার সময় নাই অনেক কথা আছে কিছুক্ষণ সময় যেতে না যেতে ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন কিছুক্ষণের মধ্যে চলে আসলেন হুদহুদ পাখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমান সুলাইমানের সামনে আসতে সাহস পাচ্ছে না চলে আসলেন সুলাইমান আলাইহিস সালাম দেখে বড় রাগ কোথায় গেছিলা কথা কন না কে যদি তুমি উপযুক্ত কৈফিয়ত দেখাতে পারো কপাল ভালো আত্মা না হলে খবর খারাপ আছে না নাই জোরে কন না কে হুদহুদ পাখি কয় দেখেন আমি একটা সংবাদ নিয়ে এসেছি যেই সংবাদটা আপনিও জানেন না আপনি নবী কিন্তু আপনি জানেন না সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেল আরে বেটা কয় কি কথা কন না কে তিনি অপেক্ষা করলেন বললেন আপনার জন্য সংবাদ নিয়ে আসছি শুনবেন না কি বলছে বলো দেখি কয় ইন্নী ওয়াজাতুমরাতান তাবলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম তার আগের আয়াতের ব্যাখ্যা হলো বিনা বাইয়াকিন মিন সাবাইম বিনা বাইয়াকিন সাবাই আমি গিয়েছিলাম তাফসীরের ভিতরে আসছে ইয়ামেনের রাজধানী হলো সাবা তাফসীরের ভিতরে আরো আসছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সেই রানীটার নাম ছিল শুধু বিলকিস নয় রানী বিলকিস সুবহানাল্লাহ কয় না কে রানী বিলকিস এবার হুদহুদ পাখি কয় আমি একটা বিষয় দেখে এসেছি একজন মহিলা তিনি কি করে তার একটা বড় চেয়ার আছে শুধু আপনি একজন সিংহাসনের মালিক বা রাজা বাদশা তাই নয় ওই যে সবাই একজন মহিলা মানুষ রাজত্ব করছে সুলাইমান পয়গম্বরের শুনে যেন কলিজা কেঁপে উঠল তিনি বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নারীদের উপরে পুরুষরা নেতৃত্ব দিবে সুলাইমান পয়গম্বরের মাথা ঘোল হয়ে গেল শোনার জন্য আকস্মিক হয়ে থাকলেন কয় যে এটা হতে পারে না আজ তামাম পৃথিবীতে আছে না নাই কথা কয় না কে প্রিয় বন্ধুরা আমার সুলাইমান পয়গম্বর একজন নবী মাথা ঘুরে গেল কথা শুনতে চাই তাহলে কি কথা কয় না কে এর আগের একটা শিক্ষা হলো এখানে বলা হয়েছে তা সেখানে বলা হয়েছে তামলিকুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন আল্লাহ আরশুন আযীম এই তো চেয়ারের কথা হইল তার আগে হুদহুদ পাখি বলেছিল আমার একটা রিকোয়েস্ট আছে আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনা বাইয়াকিন যে সংবাদটা নিয়ে আসছে এই সংবাদটা যদি ভালো হয় যদি আপনার সামনে উপস্থাপন করি তাহলে তো কিছু করবেন না আমারে ঝামেলা করবেন না আপিল করার সুযোগ দিবেন কিনা সুলাইমান পয়গম্বর বলছে অবশ্যই অবশ্যই আপিল করার সুযোগ আছে তার মানে পৃথিবীতে মানুষের অপরাধ হতে পারে আপিল করার সুযোগ আছে কিন্তু দেখা যায় আপিলও হয় কিন্তু মতের পরিবর্তন হওয়ার কারণে মতের মিল থাকার না থাকার কারণে কিছু কিছু মানুষকে শাস্তিও ভোগ করা লাগে প্রিয় বন্ধুরা আমার অনেক লম্বা কথা একটা পাখির ঈমান কেমন ছিল আজ আমাদের ঈমান পর্যন্ত সেই রকম নাই সেই ঈমানটা কেমন এইবার আসবে সেই ঈমানটা কেমন ওয়াজাতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ও আল্লাহ আল্লাহর পয়গাম্বার আমি একটা বিষয় লক্ষ্য করেছি ওই যে সাবারানি বিলকিসের কথা যে কইলাম যে হ্যাঁ কইলা ওই মহিলা সে নিজেও আল্লাহরে মানে না আল্লাহর সাথে শিরকি কাজ করে শিরকি কথা বলে এবং তার কওমের যত লোক আছে তাফসীরে ফিজিলালিল কোরআনের ব্যাখ্যা তার কওমের যত লোক আছে তাদেরকে সহসে শুদ্ধায় হলো গোমরা আল্লাহর বিমুখ আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কথা তারা কখনো মানে না বরং ইয়াসজুদুনা লিশামস সূর্যের পূজা করে আজও পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহ ব্যতীত সেজদা করে ভাই কথা কয় না কে আছে না নাই আছে আছে কত মাজারে দেখছেন কি সেজদা দেয় আপনারা দেখেন নাই লা ইয়াসজুদুনা মিন দুনিল্লাহ ইল্লাল্লাহ লা ইয়াসজুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করা জায়েজ নাই হারাম 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 কোরআন সামনে আছে চ্যালেঞ্জ করে গেলাম ঠিক না ভাই ঠিক হুদহুদ পাখি কইতেছে ব্যাখ্যা দিতেছে সুলাইমান পয়গম্বর আপনি জানেন না যেই গিয়েছিলাম সাবায় এখানে একটা মহিলা আছে এবং তার কওমের লোক সবাই আল্লাহরে মানে না আল্লাহরে বাদ দিয়ে সূর্যের পূজা করে কথা কয় না কে এই জমিনে আমি একেবারে লাশ প্রান্ত দাঁড়ানো আলোচনা এই জমিনে অনেক ভণ্ড পীর আছে আমি হক্কানি পীরদের বিরোধী নই এবার হুদহুদ পাখি কয় হুদহুদ পাখি এবারে বলে এই হলো ঘটনা এবার মিলায় নেন বর্তমান সমাজে কিছু পীর বেড়াইছে তাদেরকে মানুষ সেজদা করে আবার গানও গায় কোন বাবার মুড়ি ধইলে নাকি নামাজ কালামও লাগে না কথা কয় না কে আবার কয় যে দেখুন কি কয় কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক নাউজুবিল্লাহ কোন বাবার নামে আবার গরু জবাই করে আমি নিজেই গিয়ে দেখছি ভাই কোরআন সামনে মিথ্যা বলবো না আল্লাহ ব্যতীত কোনো বাবার নামে সেজদা করা বাবার নামে জবাই করা খোদার কসম করে বলছি কোরআন হাতে নিয়ে বলছি জায়েজ না হক্কানি পীর কুনু মা সাদিকিন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হক্কানি পীরদের কাছে যান তারা আল্লাহর বন্ধু তার কাছে যান শিখেন পড়াশোনা করেন কোরআন পড়েন নামাজ কালাম পড়া শিখেন আমার আপত্তি নাই যেগুলি ভণ্ড পীর রয়েছে এই যে পেট বানাইছে খাইয়া খাইয়া একেবারে মনে হয় যে গর্ব হইছে নাউজুবিল্লাহ চিল্লা কথা ঠিক না বেটি এরকম ভণ্ড পীর যারা সেজদা দেওয়ার দাবি করে তাদেরকে গিয়ে মানুষ সেজদা দেয় এরকম ভণ্ড পীরদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বের করতে হবে হক্কানি পীরদের কাছে যান আজ হক্কানি পীরদেরকেও দেখা যায় ব্যানার ফেস্টুন নিয়ে নেমেছে নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে চরমনায় ফুরফুরা সারসিনা এবং এই এই দুইটা মনে হয় পীরই তাছাড়া আর কোনো পীর নামে নাই চরমনাই সারসিনা ফুরফুরা এনাদের ব্যানার আমি দেখেছি মোবারকবাদ জানাচ্ছি নবীর যারা বিরুদ্ধে কথা বলেছে কটুক্তিকারীদের বিচার চেয়েছে এই পীরগুলো আলহামদুলিল্লাহ কোন নিশ্চয়ই ভালো কাজ খালি খানকায় থাকতে হবে না ময়দানেও থাকা লাগবে হক্কানি পীরদের পক্ষে কথা বলি বিরুদ্ধে নয় কিন্তু ভণ্ড পীরদেরকে জুতা পিটা করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক তার মানে বোঝা গেল একটা পাখি বুঝলো সূর্যের পূজা করা যাবে না আল্লাহ ব্যতীত কারোর সেজদা করা যাবে না কিন্তু বর্তমান সময়ের কিছু মানুষ তা বুঝতে চায় না আরব স্লোগান দেয় মা দুর্গা গজে করে আসছে জন্য ফসল ভালো হয়েছে আপনারা মুসলমান না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম বাবা আমাদের উৎসব ঈদগাহে এসে নামাজ পড়া দরকার কারণ যেহেতু ধর্ম যার যার উৎসব যেহেতু সবার কথা কন্যা করে ভাই আমাদেরও সাথে এসে ওনাদের নামাজ পড়া দরকার ঠিক না বে ঠিক এবার আবারও কই তাদের গিয়ে পূজা আমাদের করা দরকার, প্রসাদ আমাদের খাওয়া দরকার, আর তিনারা এসে আমাদের ওই ঈদগাহ নামাজ পড়া দরকার এবং গরুর গোশত খাওয়া দরকার। ডোন্ট মাইন্ড, আবার পরে ফিনিশ করতে দেন, প্লিজ লেট মি ফিনিশ। রাগ হয়ে না আগে, আমি হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছি না, এটা অবশ্যই হবে না, ইটস ইম্পসিবল, অবশ্যই সম্ভব না। আমি বুঝাবার জন্য বলছি অবশ্যই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওনাদের ধর্ম ওনারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। লা ইকরাহা ফিদ দীন, ধর্মে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি নাই।